গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কাল সকালে সর্বস্তরের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর আড়াইটায় সোহরাওয়ার্দি উদ্যানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়াও শুক্রবার সাভার গণস্বাস্থ্য কেন্দ্র আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে মঙ্গলবার রাত ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাফরুল্লাহ চৌধুরী। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। কীর্তিমান এই বীরের জীবনের কিছুটা তুলে ধরছেন সাকিবুর রহমান। গরিবের ডাক্তার খ্যাত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর পথ চলা ৮২ বছরে এসে থেমে গেল। চিকিৎসাধীন অবস্থায় নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির জটিলতায়। মানবতাবাদী এই চিকিৎসকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সব মহলে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন, একই স্থানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে। আগামীকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২টায় জানাজা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দি উদ্যানে। জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে। ঢাকার নবকুমার স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে MBBS ডিগ্রি অর্জন করেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। FRCS ডিগ্রি অর্জনে ১৯৬৭ সালে চলে যান লন্ডনে। ৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পড়াশোনা অসমাপ্ত রেখেই চলে আসেন ভারতে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ডক্টর এম মবিনের সঙ্গে মিলে ত্রিপুরায় প্রতিষ্ঠা করেন ৪৮০ সজ্জার বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। চিকিৎসার জন্য তহবিল সংগ্রহেও রাখেন বড় ভূমিকা। দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় সাভারে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র। সবার জন্য সুলভে ওষুধ নিশ্চিতে প্রণয়ন করেন ওষুধ নীতি। মহান মুক্তিযুদ্ধ ও জনসংখ্যা নিয়ন্ত্রণে অনন্য অবদানের জন্য ১৯৭৭ সালে পান স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশি কোম্পানিরা ১৫০টা দেশে ওষুধ রপ্তানি করে শুধুমাত্র ওনার যুগান্তকারী ওষুধ নীতির কারণে। পৃথিবীতে একদিনে ৩০০ জন লোকের মানুষের ডায়ালিসিস এর কোনো দ্বিতীয় কোনো সেন্টার নেই, মানে বাংলাদেশের মতো একটা দেশে এটা উনি প্রতিষ্ঠা করেছেন। বাম রাজনীতিতে বিশ্বাসী ডক্টর জাফরুল্লাহ পরবর্তীতে বিএনপি রাজনীতিতে ঘনিষ্ঠ হন। তবে রাজনৈতিক সংকটে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতার উদ্যোগ নিয়ে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। আপনার এই মন্ত্রীদের উজবুক মন্ত্রীদের আজে বাজে কথা না শুনে তারা আপনার বিপদ চায়। অসাধারণ ব্যক্তিত্ব হয়েও জাফরুল্লাহ চৌধুরী সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। চিকিৎসা খাতে অবদানের পাশাপাশি গণমানুষের অধিকার আদায়ে সব সময় ছিলেন সোচ্চার। মৃত্যুকে বরণ করে এ জগৎ ত্যাগ করলেও তার কর্মের মাধ্যমে দেশের মানুষের মনে বেঁচে থাকবেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।